হ্যালো ভিউয়ার্স, রিঙ্কুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ট্যাংরা মাছের ঝাল বানাব। ট্যাংরা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ ও একটুখানি সর্ষের তেল আমি মাখিয়ে রেখেছি কিছুক্ষণ। আমার এখানে যা যা লাগছে আমরা একটু দেখে নিই। হলুদের গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, আমি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি কয়েকটা, সর্ষে বাটা, কিছুটা তেঁতুল, লবণ, আর লাগছে সর্ষের তেল, এখানে কিছুটা কাশ্মীরি মির্চ হাফ টিস্পুন আমি সর্ষেটার সাথে অ্যাড করে নিচ্ছি। তেঁতুলটাতে কিছুটা জল দিয়ে রাখছি। আসুন শুরু করা যাক। আমি মাছগুলো প্রথমে ভেজে নেব। পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। এখানে আমি একটা লিড ব্যবহার করব, যেহেতু এটা আঁশবিহীন মাছ সেজন্য এটা তেলে দিলে ফাটতে পারে। সর্ষেটার সাথে প্রয়োজন মতো নুন অ্যাড করে নিলাম এবং পরিমাণ মতো হলুদ অ্যাড করে নিলাম। মশলাটাতে কিছুটা জল অ্যাড করে নিচ্ছি।
ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। মশলাটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। মশলাটা ফুটতে শুরু করেছে, এরপর মাছগুলো একে একে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একদম লো ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। এরপর ভিজিয়ে রাখা তেঁতুলটা আমি মাড়িটা বের করে নিয়ে তেঁতুলটা ফেলে দিয়েছি, এটা এখানে অ্যাড করে নিচ্ছি। এখানে আমি অল্প একটুখানি চিনি অ্যাড করব। আমার ট্যাংরা মাছের ঝাল তৈরি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর এখনো যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।